যাই তুলে দিই, আবার স্কুলে যাওয়ার জন্য তৈরি করতে হবে তো। রামুদা তুমি ঠিক কথাই বলেছিলে। কি কথা বলো তো? আমাদের পক্ষে মিঠিকে সামলানো কথা সম্ভব নয়, তাই আমি ভাবছিলাম যদি কাউকে। দেখো দাদাবাবু, আমি তোমাকে এর আগেও বলেছি, অন্য কাউকে নিয়ে এলে মিঠি দিদি সহ্য করতে পারবে না। আমি ভাবছিলাম যদি এমন কাউকে নিয়ে আসা যায় যাকে মিঠি সহ্য করতে পারে। কি বলছো? আমি তো কিছু রামুদা, আমার বোধহয় এতটা জেদ করা উচিত হচ্ছে। এভাবে চলতে থাকলে মিঠি সত্যি অসুস্থ হয়ে পড়বে, তাই আমি ভাবছিলাম যদি তোমাদের ঈশা দিদিমণিকে আরেকবার। এতে কি বলছো দাদাবাবু? হ্যাঁ, ঈশা দিদি এলে না খুব খুব ভালো হবে, খুব ভালো হবে। আর মিঠি দিদি না খুশিও হবে। আর তার কারণ কেন জানো? ওরা দুজন দুজনকে না ভীষণ ভালোবাসে, তুমিও খুব ভালোবাসো। তোমার কাছে আমি মিথ্যা কথা বলবো না, সত্যি কথা বলতে কি জানো, মেয়েটার উপর বড্ড মায়া পড়ে গিয়েছে। খুব ভালো মেয়ে, তবে বড় দুঃখী মেয়েটা। আর আর সত্যি সত্যি মিঠি দিদি না ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে, বিশ্বাস কর। ভালোবাসি তো আমার সঙ্গে, কিন্তু রামুদা বলতে পারো কেন ভালোবাসার মানুষগুলো হারিয়ে যায়, কেমন আমাদের আমাদের কাছ থেকে চলে যায় দূরে? আসলে কি জানো দাদাবাবু, এই ভালোবাসা ব্যাপারটা বড় অদ্ভুত, আর ভালোবাসার মানুষগুলো হয় ভীষণ অভিমানী, একটু আঘাত লাগলেই এদিক ওদিক সব হারিয়ে যায়। ঈশা দেবী আছেন? হ্যাঁ বলুন। আমি ধ্রুব কথা বলছি, আপনি হঠাৎ চলে গেলেন কেন? আর আসছেন না, হঠাৎ করে আসা বন্ধ করে দিলেন এমনি? শুনুন না, আপনার ছাত্রী আপনাকে খুব মিস করছে, খুব কান্নাকাটি করছে। ও বাচ্চারা ওরকম করে, আপনি ওর জন্য অন্য একজনকে অ্যাপয়েন্ট করুন, দেখবেন তিনি আসলেই ও আমাকে ভুলে যাবে। আর তাছাড়া আমার পক্ষে ওই বাড়িতে যাওয়া আর সম্ভব নয়। ঈশা দেবী, মিঠি বোধহয় অন্য কাউকে ঠিক মেনে নিতে পারবে না, আর তাছাড়া রামুদাও চাইছেন যাতে আপনি আসেন। আমি রামুদার মিঠির সাথে অন্য এক সময় দেখা করে আসবো, আমি রাখছি, নমস্কার। ঈশা দিদি, আমি রামুদা। রামুদা? হ্যাঁ বলো। ঈশা দিদি, তুমি রাগ করে থেকো না, আমার কথা তুমি একটিবার শোনো। মিঠি দিদিকে আমি কিছুতেই রাখতে পারছি না, তোমার জন্য ভীষণ কান্নাকাটি করছে। তুমি তো জানো রামুদা আমি কেন। আমি জানি দিদি, সব জানি, কিন্তু বাবুর ওপর অভিমান করে তুমি মিঠি দিদিকে কষ্ট দিও না, চলে এসো। আর আর বাবুও মনে মনে ভীষণ কষ্ট পাচ্ছে। ঠিক আছে, আমি তোমার কথা রাখতেও বাড়িতে যাব, তবে আজ নয়, কাল সকালে আসবে তুমি? এসো এসো দিদি, এসো। আচ্ছা আচ্ছা আচ্ছা।